নমস্কার, আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ যাদের জন্মদিন ও বিবাহবার্ষিকী তাদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা, বড় হলে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা ও আদর। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি ঝাড়গ্রামের স্পেশাল জঙ্গলমহল স্পেশাল কীভাবে বানাচ্ছি দেখুন। আজ আমি কুড়কুড়ে ছাতু দিয়ে, এখানে ঝাড়গ্রামের স্পেশাল জিনিস সেটা পাওয়া যায়, ঝাড়গ্রাম জঙ্গলের এই ছাতু আমি কেটে ধুয়ে নিয়েছি। এই ছাতু বানাতে আর কী কী উপকরণ লাগে সেটা দেখে নিন। আর এটাতে ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর রসুন, কাশ্মীরি লঙ্কা, টমেটো আর গোটা এমনি গরম মশলা গুঁড়ো, আর গোটা ফড়ং হিসাবে একটা তেজপাতা, লঙ্কা আর একটু অল্প পরিমাণে জিরা আছে। এই উপকরণগুলো দিয়েই আমি আজকে এই রেসিপিটা বানাবো। এই মজাদার রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর লঙ্কা আর তেজপাতাটা ফড়ং হিসাবে দিয়ে দিয়েছি। তারপরে আমি রসুন যে কুচিটা ছিল সেই রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি। তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যেতে আমি টমেটোটাও অ্যাড করে দিলাম গরম তেলের মধ্যে। টমেটোটা দিয়ে একটু ভেজে নিতে হবে, কারণ টমেটোটা 2 মিনিট মতো লাগে ভাজতে। এটাকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেখানে, আর অল্প আঁচটা কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে এইখানে টমেটোটা ভাজা হচ্ছে। পাকা টমেটোর জন্য খুব সহজেই হয়ে যায়, তো আরও একটু টমেটোটা যাতে গলে যায় তার জন্য আমি 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি যে টুমো টুমো করে আলুটা কাটা ছিল একে একে আমি আলুটা অ্যাড করে দেবো ওই তেলের মধ্যে, যাতে আলুটা ভালো করে ভাজা হয়। সমস্ত আলুটা আমি দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে আলু তো হাতে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুটা, এবং গ্যাসের স্পিডটা এই টাইমে কমিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট মতো নেড়ে চেড়ে তল উপর করে আস্তে আস্তে ধীমে আঁচে ভেজে নেওয়া যায়। আর এখানটাতে ঢাকা দিয়েও রাখা যায়, তাহলে সেদ্ধটা ভালো হয়। তো আমি এখানে ঢাকা দিচ্ছি না, নেড়ে চেড়ে এমনিতেই নাড়ছি। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ছাতুটা কাটা ছিল বা মাশরুমটা কাটা ছিল সেই মাশরুমটা আমি অ্যাড করে দিচ্ছি। মাশরুমটাও এখানে আলুর সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আলতো হাতে আমি নেড়ে ভেজে নিচ্ছি। এবং আলু অনেক প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং ছাতুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাশরুমটা। এই পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলো দেখিয়েছিলাম আপনাদের সেগুলো আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, সেই মিশ্রণটা এখানে অ্যাড করে দিয়েছি। এমনিতেই আগের থেকে টমেটো দেওয়ার জন্য একটা ভালো কালার এসেছিলো, আবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো আর এমনি লঙ্কা জিরে গুঁড়োর মিশ্রণটি দিয়ে দেওয়ার পর একটা অকল্পনীয় কালার এসেছে। এবং শুধু কালার নয়, দেখতেও যেমন কালারটা ভালো লাগছে, এটা খেলেও ভালো লাগে। এই রান্নাটা খেলে মাছ মাংসকে হার মানাবে। প্রত্যেক দিন তো মাছ মাংস খাওয়াই হয় কম বেশি, তো এটা তো সিজনের জিনিস, বর্ষাকালে মোটামুটি এটা পাওয়া যায়। তো খুব টেস্টি একটি খাবার, এটা বানিয়ে খেলে মানে দেখেই খেতে মন যাবে, এমন একটি লোভনীয় খাবার। এটা হলে মাছ মাংস আর কিছুই লাগবে না, এটা দিয়েই গরম গরম ভাত রুটি যাই খান না কেন এটা দিয়ে খাওয়া যাবে। এবং এটা প্রায় কষানো হয়ে আছে, আমি একটুখানি জল অ্যাড করে দিলাম। আপনারা কতটা মানে গ্রেভি রাখতে চান বা ঝোল রাখতে চান তার উপরে জলের পরিমাণটা দেবেন। তো এইটা খুব ঝোল করলে অবশ্য খুব একটা ভালো লাগে না, একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি টাইপের হলেই
ভালো লাগে খেতে। তো আমি খুব একটা ঝোল করব না, এই জন্য অল্প পরিমাণ জল দিয়ে এমনিতেই পুরোটা ভেজে কড়াইয়ে আমি জল দেওয়ার আগে সিদ্ধ করে রেখেছিলাম, শুধু একটুখানি গ্রেভি করার জন্য আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছি জাস্ট। এবার ফুটে উঠেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নামিয়ে দেব। বাড়িতে বানান এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এটা মাছ মাংসকে হাড় মানাবে। অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন, এইভাবে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবং বাড়িতে সবাই আত্মীয় পরিজন এবং নিজেদের সাথে শেয়ার করে ভাগ করে খান। এইভাবে সবাই আমার পাশে থাকুন আর ভালো ভালো রান্না খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইয়ের সুস্থতা একান্তভাবে কামনা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।